বাস্তব উপস্থাপনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি রাজীব। বাস্তব উপস্থাপন সবসময় আপনাদের সামনে বাস্তব বিষয় তুলে ধরার চেষ্টা করে। আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের মাটি আপনাদের কাছে ফিরে আসবে, ম্যাপ আমাদের কাছেও রয়েছে, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কর্কট নতশোলা সীমান্তে চালক হয়রানি। বৃহস্পতিবার আসাম মিজোরাম সীমান্ত পরিদর্শন করে লাইলাপুরে এসে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, আপনাদের মাটি আপনাদের কাছে ফিরে আসবে, ম্যাপ আমাদের কাছেও রয়েছে। মিজোরা যতটুকু জায়গা দখল করে রেখেছে সম্পূর্ণ উদ্ধার করা হবে, তাদেরকে তাদের পূর্বের অবস্থানে ফিরে যেতে বাধ্য করা হবে। প্রশাসনিক আধিকারিকরা সক্রিয় রয়েছেন, সরকার সব বিষয়ে অবগত রয়েছে, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে খুব শীঘ্রই সীমা সমস্যার সমাধান করা হবে। এদিন প্রথমে আসাম মিজোরাম সীমান্ত পরিস্থিতি নিয়ে ধলাইস্থিত ফরেস্ট আইবিতে এক মিটিংয়ে উপস্থিত ছিলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাউদার্ন রেঞ্জের ডিআইজি দিলীপ কুমার দে, জেলাশাসক কীর্তিজলি, পুলিশ সুপার বানুয়ারিলাল মিনা, ডিএফও সানিদেও চৌধুরী, হাউদাং রেঞ্জের রেঞ্জ অফিসার দিব্যজ্যোতি দেউরি। বেলা 11টা থেকে শুরু করে মিটিং চলে বিকাল 3টা পর্যন্ত। সীমান্ত সমস্যা নিয়ে যখন ফরেস্ট আইবিতে মিটিং চলছিল, ঠিক সেই সময়ে বাঘা শেরখান সড়কের কর্কট নতশোলা সীমান্তে আইআরপি দ্বারা চালক হয়রানির খবরে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ সকলেই চলে যান নতশোলা সীমান্তে। সেখানে চালকরা অভিযোগ করেন, নতশোলা সীমান্তে করোনা পরীক্ষার নামে চালকদের হয়রানি করা হচ্ছে। এদিন সকাল 10টায় র্যাপিড টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষার জন্য চালকদের স্যাম্পল সংগ্রহ করা হয়। দুপুর গড়িয়ে বিকাল 2টায় চালকরা করোনা পরীক্ষার ফলাফল জানতে চাইলে আইআরপি জওয়ানরা তাদের উপর চড়াও হয়ে বেশ কয়েকজন চালককে মারপিট করে বলে অভিযোগ করেন তারা। গাড়ি চালকদের অভিযোগ শুনে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ প্রশাসনিক আধিকারিকরা মিজোরামের আইআরপি কমান্ডেন্টের সহিত কথা বলেন। সেখানে চালকরা গাড়ি নিয়ে মিজোরামে যাবেন না বলে জানিয়ে দেন। সেখান থেকে ফিরে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ প্রশাসনিক আধিকারিকরা লালাপুরে কেন্দ্রীয় বাহিনীর জন্য নির্মীয়মান ক্যাম্প পরিদর্শন করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যদলা জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, চান্নিকাট জিপির প্রাক্তন জিপি সভাপতি রাজীব উদ্দিন লস্কর, কমলেশ দাস প্রমুখ। আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের মাটি আপনাদের কাছে আসবে। যতটাই আজকের দিনে যতটাই তারা দখল করে আছে এরকম একটা আপনাদেরও জানা আছে আর আমরাও জানি, ম্যাপ আমাদের হাতেও আছে। এই মুহূর্তে আপনারা খুঁজলে আমরা এখানে আপনাদেরকেও দেখিয়ে দিতে পারি যে আমরা আমরা এমনিতে বলছি না যে আমাদের মাটি, আমাদের মাটির অধিকার আমাদের এই অঞ্চলের লোকের থাকবে। আমরা আসামের নাগরিক, তারাও ভারতবর্ষের নাগরিক, আমরাও ভারতবর্ষের নাগরিক। কাজেই কোনো না কোনো জায়গায় তাদের বিভ্রান্তি হয়েছে, যার জন্য ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আপনারা দেখতেই পাচ্ছেন। এটা বছরের প্রায় প্রত্যেক বছরই তারা এভাবে করে থাকে, কিন্তু এবার আমরা চেষ্টা করে যাচ্ছি ভবিষ্যতেও যাতে তারা শায়েস্তা হয় এভাবে এই আমাদের অঞ্চলের লোককে যাতে তারা অসুবিধা দিতে না পারে তার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সরকারি বিষয়েরা প্রতিনিয়ত প্রয়াস করে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যে সবসময় আসতে পারছি এই কথা নয়, কিন্তু আমার হয়ে এই অঞ্চলে আপনারা যারা আছেন আপনারা বিগত দিনেও প্রশাসনকে সহায়তা করেছেন, আপনারা সরকারকে সহায়তা করেছেন যাতে এই অঞ্চলের স্থিতি আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থার মাধ্যমে আমরা আমাদের সীমানায় ফিরে যেতে পারি। প্রয়াস অব্যাহত আছে, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা আমাদের মাটির 1 ইঞ্চি মাটিও আমরা মিজোরামকে সঁপে দেওয়ার মানসিকতা আমাদের নেই। আমরা আমাদের জায়গা যতটা পারি আমরা আজকের দিনও আমরা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি, আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে তার স্থায়ী মীমাংসার সমাধানে প্রয়াস আমাদের চলছে। আমরা ওইদিকে কর্কটেও গিয়েছিলাম, কর্কটের ওইখানে আমরা গিয়ে লক্ষ্য করেছি যে আমাদের এদিক থেকে যারা কিছু গাড়ি ওইদিকে যায়, আপনি জানেন ওইখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজের এক পাশে মিজোরাম আর এক পাশে আমাদের আসাম সীমান্ত। ব্রিজের ওই পাশে যাওয়ার পরে আমাদের একজন ড্রাইভারকে তারা একটু ফিজিক্যালি টর্চার করেছে, যার জন্য ওইখানে অসংখ্য গাড়ি দাঁড়িয়েছে। যাই হোক, আমরা গিয়ে ওইখানে যারা গাড়ির মালিকরা ছিলেন বা ড্রাইভাররা ছিলেন তাদেরকে আমরা বলেছি
এই বিনা কারণে আপনারা ঝুঁকি নেবেন না, কারণ ওইখানে গেলে যদি ওরা কোনো বর্বর ব্যবহার করে, অত্যাচার করে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মানুষের পাশে। আপনারা দেখেছেন এই আসামের চিফ সেক্রেটারি টিডিপি সহ আমরা যারা আছি সবাই আমরা এই পরিবারের সঙ্গে, এই অঞ্চলের সঙ্গে ছিলাম। আগামীতে এভাবে যাতে কোনো দুর্ঘটনা না হয় তার জন্য সরকার একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। আমাদের ডেপুটি কমিশনার তো প্রতিদিন আমাদের ওই অঞ্চলের যারা যে আপনার এটাকে বায়রন্টি বলে, বায়রন্টি অঞ্চলের যারাই সরকারি প্রতিনিধি তাদের আছে, প্রতিদিন কথা বলছে। আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বায়রন্টির এসপির সঙ্গে আমাদের পুলিশের এসপির কথা হচ্ছে, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। যদি কোনো আপনারা অসুবিধা এরকম পান, আপনারা আমাদের পার্শ্ববর্তী থানা আছে এখানে লাইলাপুরে, থানা মানে একটা পেট্রোল পোস্ট হিসাবে আজকের দিনও আছে। আমরা আগেও কথা বলেছি আপনাদের সঙ্গে, আমরা চেষ্টা করছি যে এটাকে আপগ্রেড করে আমরা একটা সুন্দর বড় থানা হিসাবে যাতে আমরা পরিগণিত করতে পারি। আমাদের ডিআইজি সাহেব কিছুক্ষণ আগে আমাদের মিটিং হয়েছে ধলাইতে ফরেস্ট আইবি থেকে, তারা ছিলেন, তো তিনিও বলেছেন যে এটা ইন্সপেক্টর ওসি বলা হয় আপনাদের ভাষায়, যে ইন্সপেক্টর ওসি মানে ধলাই থানা থেকে বলা হয়, যাতে যাতে এই বর্ডারকে ভালো করে সুরক্ষা দেওয়া যায়। আর আমরাও চেষ্টা করব, আর আপনারা জানেন না তিনটা বিওপি অলরেডি স্যাংশন হয়ে গিয়েছে, তিনটা বিওপি, একটা তো আমাদের আগে আছেই, এটা নিয়ে চারটা হবে, থানা হয়ে যাবে। কাজেই এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যত ধরনের সহায়তা এই অঞ্চলের মানুষ যাতে অদূর ভবিষ্যত তার জন্য প্রয়াস চলছে। কারণ আমার মনে হচ্ছে আমরা যখন বিধায়ক ছিলাম এই অঞ্চলে, তখনও আমরা দেখেছি যে প্রায়ই তারা এই অঞ্চলের মানুষের উপরে নির্যাত, তখন হয়তো বা আমাদের সরকার ছিল না। আমরা এই অঞ্চলে এসেছি, আপনাদের জানা আছে আমরা চেষ্টা করছি, কিন্তু যতটা করণীয় ততটা আমরা বিধায়ক হিসেবে করতে পারিনি, কিন্তু আপনাদের আশীর্বাদে এখন সর্বানন্দ সোনোয়াল মহোদয় সরকার চলছে, এবং প্রত্যেকটা জিনিসকে তীক্ষ্ণ নজর দিয়ে যাতে তার সঠিক সমাধান, পারমানেন্ট সমাধান, পারমানেন্ট সলিউশন করা যায় তার জন্য